4768 বছর বয়সী প্রাচীন একটি গাছ মেথুসেলা। গাছটি ক্যালিফোর্নিয়ার মাউন্ট হোয়াইট মাউন্টেনের আইনিও ন্যাশনাল ফরেস্টে দেখা যায়। দেশটিতে কমপক্ষে 4000 বছরের ইতিহাস সম্বলিত অনেক পুরানো গাছ রয়েছে। গাছগুলি 10000 ফুট উচ্চতায় বৃদ্ধি পায়। প্রকৃতপক্ষে বনের এই গাছগুলো 5000 বছরের পুরনো। শুধু তাই নয়, মেথুসেলাকে বিশ্বের প্রাচীনতম গাছ হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অফ রেকর্ডস। পৃথিবীর প্রাচীনতম গাছটির নাম বাইবেলের সাথে সম্পর্কিত। বাইবেল অনুসারে মেথুসেলা ছিলেন বিশ্বের প্রাচীনতম ব্যক্তি। তিনি বেঁচেছিলেন 969 বছর, যেখানে গাছটি 4000-এর বেশি পুরনো। এই পাইন গাছটি পূর্ণাঙ্গ জীবন্ত জীব। এটি 3050 খ্রিস্টপূর্বে অঙ্কুরিত হয়েছিল। আইনিও ফরেস্টের কর্মকর্তারা মনে করেন, দর্শনার্থীদের মেথুসেলার সঠিক অবস্থান দেয়া উচিত নয়। তাদের কেবলমাত্র বলা হয় যে প্রাচীন এই গাছটি একটি 4.5 মাইল পথচারী লুপ বরাবর অবস্থিত। জাতীয় বনে প্রতিটি দর্শনার্থী ব্যক্তিগতভাবে প্রত্যন্ত পাইনের ট্রাঙ্ক এবং শাখা স্পর্শ করতে চাইবে। অনুপ্রবেশকারীর মনোযোগ একটি মূল্যবান গাছের অবস্থা আরও খারাপ করে জীবনকাল উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে। প্রাচীন পাইনের বনটি 1953 সালে ডক্টর এডমন্ড শুলম্যান আবিষ্কার করেছিলেন। তিনি মেথুসেলা সহ ক্যালিফোর্নিয়ার হোয়াইট পর্বতমালার ঢালু অঞ্চলে বেড়ে ওঠা প্রাচীন গাছগুলোর সন্ধান পেয়েছিলেন। মেথুসেলা আইনিওর মধ্যে সবচেয়ে উঁচু গাছ হিসেবে পরিচিত নয়। এই গাছগুলির কাণ্ডগুলি সময় এবং প্রবল বাতাসে বাঁকা থাকে, যার আদলে গাছগুলি এত বছর ধরে টিকে থাকতে পেরেছিল। গাছগুলোর শিকড়গুলি পৃথিবীর গভীরে চলে যায়। জীববিজ্ঞান বিশেষজ্ঞরা বলছেন যে ঝাঁকানো পাইন গাছগুলি ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছিল এবং একে অপরের নিকট অবস্থিত ছিল। এদের কাঠের কাঠামোটি ঘন, যা পোকামাকড়ের আক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে দেয়। এই প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলির কারণে হোয়াইট পর্বতমালার বাঁকানো উজ্জ্বল পাইনগুলি দীর্ঘকাল ধরে বেঁচে থেকে এটি বিশ্বের প্রাচীনতম গাছে পরিণত হয়েছে। ছোঁয়া খন্দকার, সময় সংবাদ।